এসইউসিআই দলের পক্ষ থেকে আগামী 29 জুন কলকাতার গণ আইন অমান্যের ডাক দেওয়া হয়েছে। মূলত পেট্রোল, ডিজেল ও রান্নার গ্যাস সহ নিত্য প্রয়োজনীয় জিনিসের আকাশ ছোঁয়া মূল্যবৃদ্ধি, শিক্ষক ও নার্স নিখোঁজে দুর্নীতি, জাতীয় শিক্ষানীতি সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারের বিরুদ্ধে জনবিরোধী নীতির অভিযোগ করে আইন অমান্য কর্মসূচি নেওয়া হয়েছে। এই কর্মসূচিকে সফল করার লক্ষ্যে রবিবার পূর্ব বর্ধমান জেলার কাটোয়া স্টেশন রোডে এটি পথসভা অনুষ্ঠিত হয়। এই পথসভায় বক্তব্য রাখেন অরবিন্দ সাহা, জবা পাল সহ অন্যান্য দলীয় নেতৃত্ববৃন্দ। আমরা এসইউসিআই কমিটি দলের পক্ষ থেকে কেন্দ্র এবং রাজ্য সরকারের যে সমস্ত জনবিরোধী সিদ্ধান্ত একটার পর একটা নিয়ে জনগণের জীবনকে যে আরও দুর্বিষহ করে তুলছে তার বিরুদ্ধে আগামী 29 জুন গোটা রাজ্য জুড়ে কলকাতায় ব্যাপক গণ আইন অমান্য আন্দোলনের কর্মসূচি নেওয়া হয়েছে। আমাদের দলের পক্ষ থেকে সেই আন্দোলনের কর্মসূচিকে সফল করার জন্য আজকে কাটোয়া স্টেশন বাজার মোড়ে আমাদের এই আন্দোলনের তাৎপর্য সম্পর্কে আমরা একটা পথসভার আয়োজন এখানে করেছি। সাম্প্রতিক যে কেন্দ্রীয় সরকার ঘোষিত অগ্নিপথ, এই ব্যাপারে আপনাদের মতামত কী? আমরা এই ঘটনার তীব্র প্রতিবাদ করি। আমরা মনে করি যে কেন্দ্রীয় সরকার যে তার দিনের পর দিন যে আজকে সমস্ত সরকারি পদের অবলুপ্তি ঘটিয়ে আস্তে আস্তে সরকারি চাকরির জায়গাটা তারা সংকুচিত করে দিচ্ছে, তারই পদক্ষেপ হিসাবে এই 4 বছরের জন্য বেকারদের সেনাবাহিনীতে নিয়োগের আমরা তীব্র প্রতিবাদ করি। আমরা মনে করি সেনাবাহিনীর মতো একটা গুরুত্বপূর্ণ ডিপার্টমেন্টে যেখানে স্থায়ী মানে কর্মী হিসাবেই তাদের নিয়োগ করার এতদিন যে রীতি ছিল, অবিলম্বে সেই রীতিকেই আবার নতুন করে কার্যকর করতে হবে এবং অগ্নিপথে এই প্রকল্প বাতিল করতে হবে। কাটোয়া থেকে পিন্টু প্যাটেলের রিপোর্ট, আনন্দবার্তা।